আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষক দত্তা বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামে। এই গ্রামে একজন তরুণ কৃষি উদ্যোক্তা, তিনি বেশ 2-2.5 বিঘা জুড়ে কমলার চাষ করেছেন। তো আসুন আমরা সংক্ষিপ্ত একটি ভিডিও তৈরি করব আজকে, ওনার কি অবস্থায়, বাগানের কি অবস্থা এবং এটা লাভজনক কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমরা শুরুতে পরিচয় জেনে নিই, দর্শকের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দেন। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ, বাসা 10 মাইল কুতুবপুর চুয়াডাঙ্গা সদর। তো আমি 2016 সাল থেকে বাগান করেছি আর কি, তো তার ভিতরে কমলা করছি আজ 4 বছর। 4 বছর এই কমলার সাথে তো আপনার সাথী ফসল হিসেবে মনে পেয়ারা ছিল? আমার এটা দিয়ে পেয়ারা ছিল, পেয়ারা ভিতর লাগাইছিলাম। পেয়ারা ভিতর লাগিয়েছেন, তো আপনার গাছ আমি পুরো বাগান জুড়ে দেখলাম যে বেশ কিছু গাছ মারাও যাচ্ছে, আবার কিছু গাছ সুস্থ সবল আছে। তো 4 বছরের ভিতরে কি আপনি এই বছরেই কি ফলনটা বেশি পেয়েছেন না গত বছর? গতবার পেয়ারা ছিল, পেয়ারা ভিতরে পাইছিলাম, তো গতবারের হিসাবটা আমার সঠিক ছিল না, হয়তো 1,20,000-30,000 টাকার মতো বিক্রি করছিলাম। বিক্রি করছি, আর এবার আপনার হলো 1,80,000 টাকা বিক্রি করছি, আজকে ভাঙতেছি। এই 2.5 বিঘা তো জমি, এটা 2 বিঘা, 2 বিঘা, এই 2 বিঘা জমিতে 3,300 কে 2 বিঘা, আপনার কেমন আসতে পারে বলে মনে করছেন? এখন ভাঙা শেষ না হলে তো বলতে হবে না, হয়তো 4,10,000-20,000 অথবা 4,00,000-10,000 টাকা দিক ওদিক হবে আর কি। খরচটা কেমন 1 বিঘা জমিতে যদি আপনি বছর জুড়ে একটা হিসাব দেন মোটামুটি একটা ধারণা? এটা তো খুব একটা বেশি খরচ নাই, হয়তো বছরে 4-5টা স্প্রে, আর আপনার 2 বছর পরে আপনি ফল পাবেন, তার আগে পাবেন না কেউ যদি বলে সেটা ভুল। 3য় বছরে যে আপনি ফল বিক্রি করা উপযোগী ফল পাবেন, চতুর্থ পঞ্চম বছরে এসে আমরা দেখি গাছগুলো মারা যাচ্ছে, মানে আমার গাছ তো মারা যায়, যে আমারও কিছু গাছ মারা গিয়েছে এই বাগানে, 10টা গাছ মারা গেছে 10টা গাছ। আর সাধারণত আমরা দেখি 7-8 বছরের মধ্যে গাছগুলো মারা যায়, 7-8 বছর না হলে বুঝতে পারবেন। আমরা ফল একটা যদি কাঁচা ফল, মোটামুটি কাঁচা ফল আমরা একটু দেখি দর্শক, এটি আমরা একটু খেয়ে দেখি বাজারে যে সবুজ ফলগুলো পাওয়া যায় সেই ফলের মতো কিনা আমরা দেখব। আর সানবান আমি দেখেছি এই বাগানেও সানবান হয়েছে, তবে গাছ যদি ঘন থাকে সেক্ষেত্রে আমি সানবান কম হয়, এটা রোদ লাগলে সানবান হবে, হ্যাঁ এটা হবে, শুকিয়ে যাওয়ার যে প্রবণতা। এখানেও যেমন আমি দেখছি যে এই মাথাটা কিন্তু একটু হালকা শুকনো আছে, আমি বুঝতে পারি না এই জমিতে কমলা পাকার সময় সেচ দেওয়া যাবে না আর কি, সেচ দিলে শুকাই যাবে পাকার সময়। হ্যাঁ পাকার সময়। আচ্ছা, তো আমি একটু টেস্ট করে দেখি যে আসলে কেমন, দাম হিসেবে ভালো? দাম হিসেবে ভালো, এবং এটা 2-3 দিন পরে আরো মিষ্টি বেশি হবে, আরো মিষ্টি বেশি হবে। আর দর্শক একটা বিষয় আপনারা জানেন, সাইডাস কিন্তু পেড়ে রেখে দিলে মিষ্টতা ধীরে ধীরে বাড়ে, তো জাত তো আপনি জানেন না, জাতের নাম সবাই ভুল ভাল বলে আমি জানতে চাই না, কেউ পাহাড়ি কমলা বলে, কেউ বিভিন্ন নামে বলে, আমি ওই যে যেখান থেকে নিয়েছিলাম ওরা ছাতকি কমলা বা ওই যে আপনার তোষা কমলা, এরকম এক একজন এক একটা নাম বলে। তো এই কমলা যদি আপনি পুরো কালার আনতে যান, কালার কখনো এনে দেখেছেন যে আসলে রস থাকে পুরো? জি জি, গতবার ছিল আমার কিছু ছিল, আমি এবারও কিছু রাখবো নিজে খাওয়ার জন্য, এটা পুরো রস, মানে যখনই শীতের ইয়ে চলে আসবে তখনই কালার চলে আসবে। এবং রস কি থাকছে? রস থাকছে, রস থাকছে, রস থাকছে। আমি রস করছি, এবার হলো পানি দিয়ে, পানি দিতে হবে না আরকি। দর্শক ওনার একটা ধারণা যে হয়তো ফল এই শেষের দিকে এসে যখন ম্যাচিউর হয়ে যাবে তারপরে পানি দিলে রসটা শুকিয়ে যায়, যাই হোক ওনার ধারণাটা কত, আমি আগামী বছর এটা আরো আরো শিওর হতে পারবো, আমার আমার এই দেখেন একটু আমরা দেখাই, আমরা ওই ওই জায়গা থেকে কোয়াস বেরোচ্ছিল, আচ্ছা আচ্ছা, কোয়াস বেরোনোর পরে এই যে এখান থেকে বুঝছেন, এখান থেকে কোয়াস আসতেছিল, আচ্ছা এই জায়গা থেকে আসার পরে আপনার হলো আমরা ওই যে কেরাইতে, তারপর ওখানে দেখি মৌমাছি বসতেছে, আচ্ছা, এবং যেটা ওই যে লাল বল্লা যেটা বলে বা এরকম যে লাল মৌমাছি ওটা বসে ওখানে রস নিচ্ছে, পরে কেরাইতে সাথে আরো কিছু স্প্রে দিয়ে কমপ্লিট করছি, দেখি ওটা সেরে গেছে। এটা কিন্তু সবচেয়ে বড় রোগ আর কি, বড় রোগ এটা, ওই আপনার যেখানে গ্রাফটিং থাকবে ওই জায়গা থেকেই এটা হয় আর এই ঘটনাটা ওখানেই ঘটে। আরো 8-10টা গাছে হয়েছে, তার ভিতরে যে গাছগুলো ব্যাক আসেনি সেগুলো মরে যাচ্ছে, আর যেগুলো ব্যাক এসছে সেগুলো ওকে, এটা 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 ব্যাক এসছে এটা ওকে। তো যাই হোক, সব মিলিয়ে আপনার কি মনে হয় যে স্বল্প খরচের ভিতরে এই চাষটা করে লস খাবে না, লস হবে, লাভ হবে, লাভ হবে? তো দর্শক আজকে এই পর্যন্তই, আমরা বিস্তারিত কথা অনেক ভিডিওতে তুলে ধরেছি, আমরা ধারণা নিতে থাকছি, আমি নিজেও সাইটাসে এগোনোর চেষ্টা করছি, যার কারণে আসলে বাগান ভিজিট করছি তারই অংশ হিসেবে। জি, ওই যে ওইটা দেখেন ওইখানে কিন্তু অনেক কমলা, কিন্তু
ওইটা একটা আপনার সাইটাস লাগে নাই, হ্যাঁ লাগে না, সানবার্ন হয়নি, তাই তো সানবার্ন হয়নি, সানবার্ন না হওয়ার পেছনে কারণ হলো এটাতে কোনো সানবার্ন নাই, হ্যাঁ রোদ না লাগলে সানবার্ন হবে না, মানে ডাইরেক্ট রোদ যদি আপনার হলো কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা না লাগে, আচ্ছা সেটা হবে না, মানে একটা না 3 4 ঘন্টা যদি রোদ না লাগে তাহলে সানবার্ন হবে না, এটা আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বলছেন। তো আমরা শেষ করে দিই আজকে, যাই হোক আমরা সাইট্রাস বাগান ঘুরছি, নিজেরা যেহেতু সাইট্রাসের দিকে এগোচ্ছি এ কারণে দেখছি। তো আপনারা যদি সাইট্রাস বাগান করেন তাহলে অবশ্যই বাগানে বাগানে ঘুরতে হবে, দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, তারপরে শুরু করাই ভালো হবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।